আপনারা জানেন যে বেয় বেঙ্গলে যে ডিপ্রেশন তৈরি হয়েছে, নিম্নচাপ আমরা যাকে বলি, সেই নিম্নচাপের ফলে আমাদের ত্রিপুরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল, আন্দামান এবং আমাদের রাজ্য ত্রিপুরা প্রত্যেকটি জেলা সেখানে ভারী সতর্কতা জারি করা হয়েছে। দীপাবলি শুরু হয়ে গেছে, প্রত্যেকে আমরা উৎসবের মেজাজে রয়েছি। ঠিক সেই সময় আমাদের বেঙ্গলের যে ডিপ্রেশন বা নিম্নচাপ, সেটা আগামীকাল থেকে এক্সপেক্টেড যে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার ব্যাগে ত্রিপুরা রাজ্যের দিকে আসবে এবং হেভি রেইনফল উইথ থান্ডারস্টর্ম সেখানে হওয়ার অনেক চান্স রয়েছে। বিগত দিনে আমাদের এমন অনেক ন্যাচারাল ক্যালামিটি আমাদের ফেস আমরা করেছি, বর্ষার সিজনে ফ্লাড, এই জিনিসগুলো আমরা করেছি এবং রাজ্য সরকার সঠিক সময়ে সঠিক বন্দোবস্ত গ্রহণ করেছে। কিন্তু এবারকার যে ডিপ্রেশন বা নিম্নচাপ যেটা ধেয়ে আসছে, সেটা এই দীপাবলির মরশুম বা সময়ের মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে, এখানে রেভিনিউ প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন, উনিও বলবেন কি কি সতর্কতা আমরা অবলম্বন করেছি এবং রাজ্য সরকারের তরফ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি অ্যাপিল রাখা হয়েছে সে বিষয়ে উনি বলবেন। আমি মিটিংয়ে ছিলাম, আমাদের আধিকারিকরা ছিলেন, রাজ্য সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে সেটাকে মোকাবিলা করার জন্য। দীপাবলির মধ্যে বিশেষ করে মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির টেম্পল, যেখানে 2-3 দিনে প্রায় লাখো লোকের উপর সমাবেশ হয়, তাতে আমাদের বিশেষ সতর্ক থাকতে হবে এবং রাজ্য সরকার তার জন্য প্রশাসনকে, এসডিআরএফ যে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ রয়েছে আমাদের, তাদেরকে, পুলিশকে, সিআরপিএফকে, বিএসএফকে, প্রত্যেক এনডিআরএফকে, প্রত্যেককে সেখানে দায়িত্ব অর্পণ করেছে।